আপনি কি খুব বেশি পরিমাণে মিষ্টি খান এবং আপনি কি হেডফোনে গান শোনেন? যদি হ্যাঁ হয়, তাহলে জেনে রাখুন যে আপনি আপনার ব্রেনের কার্যক্ষমতাকে ধীরে ধীরে স্লো করে দিচ্ছেন। হ্যাঁ, আমরা দৈনন্দিন জীবনে যে সকল কাজগুলি করি, যে সকল অ্যাকশনগুলিকে নিই, সেগুলি আমাদের ব্রেনের ওপর এক বিশাল প্রভাব ফেলে। আমাদের ডেইলি হ্যাবিটগুলি আমাদের বডি, স্পেশালি আমাদের ব্রেনের ওপর প্রচুর প্রভাব ফেলে। এমন বহু হ্যাবিট বা কাজ রয়েছে যেগুলিকে আমরা প্রতিদিন তো করতে থাকি ঠিকই, কিন্তু এটা জানি না যে এই হ্যাবিট বা এই কাজগুলি ধীরে ধীরে আমাদের ব্রেনের কার্যক্ষমতাকে কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনার দৈনন্দিন জীবনে এমন বহু কাজ রয়েছে যেগুলিকে আপনি অজান্তেই প্রতিদিন করেই চলেছেন এবং যেগুলি আপনার ব্রেনের পাওয়ার, থট প্রসেস, লার্নিং এবিলিটি এবং মেমোরি ফাংশনসকে ড্যামেজ করে দিচ্ছে। আজকের এই ভিডিওটিতে আপনি এমন 10টি হ্যাবিটের ব্যাপারে জানতে চলেছেন যেগুলিকে অজান্তেই আপনি এতদিন ধরে করে এসেছেন, এটা না জেনে যে এগুলি আপনার ব্রেনকে ড্যামেজ করে দিচ্ছে। এবং সময় থাকতে যাতে আপনি আপনার হ্যাবিটগুলিকে ঠিক করতে পারেন এবং আপনার ব্রেন যাতে ড্যামেজ না হয়। সো লেটস বিগিন। নাম্বার 1, লাউড মিউজিক। যদি আপনি সবসময় কানে ইয়ারফোন বা হেডফোন লাগিয়ে ফুল ভলিউমে গান, শোজ, ভিডিওস দেখতে থাকেন, তাহলে জেনে রাখুন যে এই হ্যাবিটটি আপনার ব্রেনের কার্যক্ষমতাকে তো কমিয়ে দিচ্ছেই, তার সাথে সাথে আপনার হিয়ারিং পাওয়ারকেও কমিয়ে দিচ্ছে। রিসেন্ট স্টাডিজে পাওয়া গেছে যে 30 মিনিটের থেকে বেশি সময় পর্যন্ত লাউড মিউজিককে শুনতে থাকলে আমাদের হিয়ারিং পাওয়ার পার্মানেন্টলি ড্যামেজ হতে পারে। লাউড মিউজিক অ্যালজাইমারের রিস্ককেও বাড়িয়ে দেয়। যখন আমাদের কান অনেকক্ষণ ধরে কোনো লাউড মিউজিককে শুনতে থাকে, তখন ব্রেন এটা মনে করা শুরু করে যে এই ভলিউমটি বোধহয় নর্মাল, আর এই লাউড সাউন্ড আপনার ইয়ারড্রামকেও ক্ষতি করা শুরু করে। তাই সবসময় চেষ্টা করবেন যে হেডফোন বা ইয়ারফোনে যেন আপনি 50%-এর উপর ভলিউমে কোনো মিউজিককে যেন না শোনেন। নাম্বার 2, ওভার ইটিং। যেমনটি আপনি জানেন যে কোনো জিনিসই বেশি মাত্রায় ভালো নয়, আর ঠিক এটা আপনার খাওয়ার ওপরেও প্রযোজ্য হয়। এটা শুনে হয়তো আপনার মনে হচ্ছে যে খুব বড় ব্যাপার নয় এটি, কিন্তু রিসার্চারদের মতে ওভার ইটিং আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে দেয়, আর এই কোলেস্টেরল ব্লাড ভেসেলে জমা হয়ে আপনার ব্লাড ভেসেলকে সরু বানিয়ে দেয়, যার ফলে এটি সারা শরীরের সাথে সাথে ব্রেনে রক্ত প্রবাহের পরিমাণকেও কমিয়ে দেয়, যার ফলস্বরূপ ব্রেনের কার্যক্ষমতা কমতে শুরু করে। ওভার ইটিং আমাদের সেলফ কনফিডেন্সকেও কমিয়ে দেয়, মানে এই যে প্রয়োজনের থেকে বেশি পরিমাণ খাবার খাওয়াও আপনার বডি এবং ব্রেনের জন্য ক্ষতিকারক। নাম্বার 3, স্লিপ। ঘুম আমাদের ওভারঅল হেলথ ডেভেলপমেন্টের একটি অন্যতম ভূমিকা পালন করে। আপনার হাইট এবং আপনার মেন্টাল হেলথের জন্যেও ঘুম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যাপ্ত মাত্রায় ঘুম না হওয়া আমাদের কগনিটিভ ফাংশনকে দুর্বল করে দেয় এবং আমাদের ব্রেন সেলগুলিকে ড্যামেজ করে দেয়। কম পরিমাণ ঘুমের ফলে ব্যক্তির মধ্যে টায়ার্ডনেস, লেজিনেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতন লক্ষণগুলিকে দেখতে পাওয়া যায়। ব্যক্তির ভাববার ক্ষমতা, ডিসিশন নেওয়ার ক্ষমতা কমে যায় এবং কোনো কাজকে প্রোডাক্টিভলি করতে পারে না। তাই ব্রেন এবং বডিকে ফিট রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুম আপনার অবশ্যই প্রয়োজন। নাম্বার 4, সানলাইট। যেভাবে গাছেদের সার্ভাইভ এবং গ্রো করার জন্য সূর্যের আলোর প্রয়োজন হয়, ঠিক একই রকমভাবে আমাদের জন্যেও সূর্যের আলো খুবই প্রয়োজন। সূর্যের লাইট দ্বারা আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয়, আর শুধু তাই নয়, এই সান রেজ আমাদের ব্রেনের জেনারেল কগনিটিভ ফাংশনসকেও পজিটিভভাবে এফেক্ট করে, কারণ এই সানলাইট আমাদের ব্রেনে সেরোটনিন নামের কেমিক্যালের প্রোডাকশনকে বাড়িয়ে তোলে। এই সেরাটনিন আমাদের মুডকে স্টেবল রাখার সাথে সাথে আমাদের থিঙ্কিং পাওয়ারকেও বাড়িয়ে তোলে। কিন্তু এরই বিপরীতে যদি আমরা দীর্ঘ সময় ধরে ছায়ায় বা অন্ধকার জায়গায় থাকি, সূর্যের আলোকে যদি গায়ে পড়তে না দিই, তাহলে জেনে রাখুন যে এই অভ্যেসটি আমাদের শরীরের সার্কাডিয়ান রিদমকে নষ্ট করে দেয়। আর শুধু তাই নয়, ডিপ্রেশন, স্যাডনেস, লেজিনেস এবং একাকিত্বভাবও আমাদের মধ্যে বাড়তে শুরু করে। তাই রোজ কমপক্ষে 10 মিনিট সূর্যের আলোকে গায়ে পড়তে দিন। নাম্বার 5, টু মাচ স্ট্রেস। সবথেকে প্রথমে আপনি এটা জানুন যে সব ধরনের স্ট্রেসই আমাদের জন্য খারাপ নয়। কোনো কাজ করাকালীন কিছুটা পরিমাণ স্ট্রেস থাকা ভালো। কিছুটা পরিমাণ স্ট্রেস আমাদেরকে সেই কাজে বুস্ট দিতে সাহায্য করে। ফর এক্সাম্পল, অ্যাকিউট স্ট্রেস আমাদের মধ্যে ভাবার ক্ষমতাকে জন্ম দেয় যে আমাদের লাইফ কি ঠিকভাবে চলছে না চলছে না, লাইফে কোন কোন বিষয়গুলিকে ইম্প্রুভ করা উচিত, এই কাজটি করলে ঠিক হবে নাকি ঠিক হবে না। এরই অপরদিকে ক্রনিক স্ট্রেস আবার আমাদের জন্য ভালো নয়। এই ক্রনিক স্ট্রেস একটি হরমোনকে প্রডিউস করে যার নাম কর্টিজল, আর এই কর্টিজলের কারণে ওভারওয়েট, ডাইজেস্টিভ ইস্যুস, হরমোনাল ইমব্যালেন্স, ক্যান্সার এবং হার্ট ডিজিজের মতো জটিল প্রবলেমগুলি তৈরি হয়। এছাড়াও এই ক্রনিক স্ট্রেসের কারণে মেন্টাল প্রবলেম যেমন মেমোরি লস, ব্রেন ফগ, অ্যাংজাইটি এবং ওভার থিঙ্কিংয়ের মতন প্রবলেমগুলির পরিমাণও আমাদের মধ্যে বেড়ে যায়। নাম্বার 6, স্যাডেন্টারি লাইফস্টাইল। যখন কোনো ব্যক্তি এক্সারসাইজ করা বন্ধ করে দেয়, নিজের বডিকে খুব একটা মুভ করে না, উপরন্তু নিজের বেশিরভাগ সময় বসে বসে কাটিয়ে দেয়, তখন সেই ব্যক্তির লাইফস্টাইলকে বলা হয় সেডেন্টারি লাইফস্টাইল। আর আপনি কি জানেন যে যারা এই ধরনের লাইফস্টাইলে চলে তাদের মধ্যে ডায়াবেটিস, হার্ট ডিজিজ এবং হাই ব্লাড প্রেশারের পরিমাণ অনেক বেড়ে যায়। দেখুন, আমাদের বডি মুভ করার জন্য তৈরি, কিন্তু যদি আপনি একে মুভ না করেন তখন আমাদের বডিতে অবস্থিত ব্লাড ভেসেলসের মধ্যে ব্লাড ফ্লো স্লো হয়ে যায়, যার ফলে আমাদের ব্রেনে সঠিক মাত্রায় অক্সিজেন পৌঁছায় না। ব্রেনে পর্যাপ্ত মাত্রায় অক্সিজেন না পৌঁছানোর কারণে আমাদের মধ্যে লেজিনেস, অ্যাংজাইটি ও ডিপ্রেশনের পরিমাণ বাড়তে শুরু করে। তাই সেডেন্টারি লাইফস্টাইলের পরিবর্তে আপনি একটি অ্যাক্টিভ লাইফস্টাইলকে মেনে চলা শুরু করুন। নাম্বার 7, টু মাচ সুগার। যদি দীর্ঘ সময় ধরে আপনি সুগার বা মিষ্টি খাচ্ছেন তাহলে জেনে রাখুন যে এতে আপনার বডির ন্যাচারাল অ্যাবজর্ব ক্যাপাসিটি নষ্ট হয়ে যায়, যার ফলে আমাদের বডি প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস এবং প্রোটিনকে অ্যাবজর্ব করতে পারে না। আর এটাই বহুদিন চলতে থাকলে তা ম্যাল নিউট্রিশনে কনভার্ট হয়ে যায়, যা আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল গ্রোথকে কমিয়ে দেয়। শরীর যদি সঠিক মাত্রায় নিউট্রিয়েন্টসকে অ্যাবজর্ব করতে না পারে তাহলে অবভিয়াসলি আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল গ্রোথ কমে যাবে। তাই মিষ্টি খাবারটা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তবে এর অল্টারনেটিভ হিসেবে আপনি ফল খেতে পারেন। নাম্বার 8, নট এঙ্গেজিং ইন স্টিমিউলাস অ্যাক্টিভিটি। আমাদের শরীরের বাকি সকল মাসেলগুলির মতোই আমাদের ব্রেনও, যদি আপনি আপনার ব্রেনকে দিয়ে এক্সারসাইজ না করান তাহলে এর গ্রোথ এবং পাওয়ার ধীরে ধীরে কমতে শুরু করবে। ফর এক্সাম্পল, যদি আপনি পড়া বা নতুন কোনো স্কিলসকে শেখা বন্ধ করে দেন তাহলে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটিও ধীরে ধীরে কমতে শুরু করবে। আর ব্রেনের কাজই তো হলো নতুন নতুন আইডিয়াসকে জন্ম দেওয়া এবং প্রবলেমকে সলভ করা। রিসার্চে পাওয়া গেছে যে যে সকল ব্যক্তিরা নতুন জিনিসকে শেখা বন্ধ করে দিয়েছে সেই সকল ব্যক্তিরা ডিপ কনভারসেশন এবং ক্রিটিক্যাল প্রবলেমগুলিকে সলভ করতে পারে না। এই সকল ব্যক্তিদের ব্রেনের গ্রোথ অলমোস্ট থেমে যাওয়ার কন্ডিশনে চলে আসে। তাই ব্রেনের এক্সারসাইজের জন্যে বই পড়ুন, বিভিন্ন পাজল গেমকে সলভ করুন এবং লোকেদের সাথে ডিপ কনভারসেশন করুন। যদিও বই পড়ার বিষয়টিকে নিয়ে আমি অলরেডি 2টি ভিডিও তৈরি করেছি, যেগুলিকে আপনি ওপরের এই আই বাটনে এবং এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নাম্বার 9, নট ড্রিঙ্কিং ইনাফ ওয়াটার। যেমনটি আপনি জানেন যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীরে 60-72% জল থাকে। এর অর্থ হলো এই যে আমাদের ওভারঅল বডিতে জল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু যদি আপনি প্রতিদিন আপনার শরীরে যে পরিমাণ জলের প্রয়োজন তার থেকে কম জল পান করেন তাহলে জেনে রাখুন যে এটি আপনার বডি এবং ব্রেনকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। কম জল পান করার ফলে ব্যক্তির মধ্যে মাইগ্রেন, কনস্টিপেশন, ইভেন কিডনি স্টোনও দেখা দেয়। যদি মাঝে মধ্যেই আপনার মাথা ব্যথার প্রবলেম থেকে থাকে তাহলে তার অর্থ এও হতে পারে যে আপনার শরীরে জলের পরিমাণ কমে গেছে। হাওয়ার্ড মেডিকেল স্কুলের স্টাডিজ বলে যে ডিহাইড্রেশনের কারণে আমাদের বডি এবং ব্রেন মাসেলগুলি ধীরে ধীরে শ্রিঙ্ক হতে শুরু করে। আর যদি আমাদের শরীরে এইভাবেই দীর্ঘ সময় ধরে জলের ঘাটতি চলতে থাকে তাহলে এক সময়ে গিয়ে আমাদের ব্রেন সেলগুলিও শুকিয়ে যেতে শুরু করে। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করাটা আপনার অবশ্যই প্রয়োজন। নাম্বার 10, স্মোকিং। সেরেব্রাল কর্টেক্স হলো আমাদের ব্রেনের এমন একটি পার্ট যা কোনো ইম্পর্টেন্ট থটস বা কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশনকে প্রসেস করে, যেমন মেমোরি, ল্যাঙ্গুয়েজ এবং পারসেপশন। আর এই সেরেব্রাল কর্টেক্সের পাওয়ার বয়স বাড়ার সাথে সাথে কমতে শুরু করে। কিন্তু যদি আপনার মধ্যে স্মোকিংয়ের অভ্যেস থেকে থাকে তাহলে জেনে রাখুন যে এই স্মোকিং আপনার সেরেব্রাল কর্টেক্সের পাওয়ারকে বয়স বাড়ার আগেই, অর্থাৎ কম বয়সেই কমিয়ে দেয়। স্মোকিংয়ের কারণে ব্রেনের সেরেব্রাল কর্টেক্সের গ্রোথ বন্ধ হয়ে যায়, যার ফলস্বরূপ অ্যালজাইমারের মতো জটিল সমস্যা বেড়ে যায়। কিন্তু স্মোকিং ছেড়ে দিলে ব্রেনের এই গ্রোথ স্লোলি তবে বেটার অবশ্যই হওয়া শুরু করে। ইন শর্ট, স্মোকিং আপনার ব্রেন এবং লাংসের জন্য একটি বিষের মতো কাজ করে। শরীর যদি সুস্থ, সবল ও সুন্দর থাকে এবং তার সাথে সাথে যদি ব্রেন ফাস্ট কাজ করে তাহলে এর থেকে ভালো কথা আর কি আছে বলুন তো? বন্ধু, এই 10টি ডেইলি হ্যাবিটের মধ্যে থেকে কোন কোন হ্যাবিটগুলিকে আপনি এতদিন ধরে অজান্তেই ফলো করে এসেছেন এবং আপনি কোন কোন হ্যাবিটগুলিকে রিপ্লেস করবেন তার নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।